রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় স্কুল পড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ব্যক্তির সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম টিটু মোল্লা। তিনি ডিসিএস অর্গানাইজেশন লিমিটেড নামের একটি বালাইনাশক প্রতিষ্ঠানের কর্মী। গতরাতে তাকে গ্রেফতার করা হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম আসাদুজ্জামান জানান, বাসাটিতে তেলাপোকাসহ পোকামাকড় নিধনে কীটনাশক প্রয়োগ করেছিলেন টিটু। চিকিৎসকের বরাতে পুলিশ ও পারিবারিক সূত্র বলছে, এই কীটনাশকের বিষক্রিয়ায় শাহির মোহারদ জায়ান ও শায়ান মোয়ারদ জাহিন নামের দুই ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে আসামি করে ভাটারা থানায় মামলা করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় স্কুল পড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ব্যক্তির সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম টিটু মোল্লা। তিনি ডিসিএস অর্গানাইজেশন লিমিটেড নামের একটি বালাইনাশক প্রতিষ্ঠানের কর্মী। গতরাতে তাকে গ্রেফতার করা হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম আসাদুজ্জামান জানান, বাসাটিতে তেলাপোকাসহ পোকামাকড় নিধনে কীটনাশক প্রয়োগ করেছিলেন টিটু। চিকিৎসকের বরাতে পুলিশ ও পারিবারিক সূত্র বলছে, এই কীটনাশকের বিষক্রিয়ায় শাহির মোহারদ জায়ান ও শায়ান মোয়ারদ জাহিন নামের দুই ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে আসামি করে ভাটারা থানায় মামলা করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় স্কুল পড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ব্যক্তির সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম টিটু মোল্লা। তিনি ডিসিএস অর্গানাইজেশন লিমিটেড নামের একটি বালাইনাশক প্রতিষ্ঠানের কর্মী। গতরাতে তাকে গ্রেফতার করা হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম আসাদুজ্জামান জানান, বাসাটিতে তেলাপোকাসহ পোকামাকড় নিধনে কীটনাশক প্রয়োগ করেছিলেন টিটু। চিকিৎসকের বরাতে পুলিশ ও পারিবারিক সূত্র বলছে, এই কীটনাশকের বিষক্রিয়ায় শাহির মোহারদ জায়ান ও শায়ান মোয়ারদ জাহিন নামের দুই ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে আসামি করে ভাটারা থানায় মামলা করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় স্কুল পড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ব্যক্তির সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম টিটু মোল্লা। তিনি ডিসিএস অর্গানাইজেশন লিমিটেড নামের একটি বালাইনাশক প্রতিষ্ঠানের কর্মী। গতরাতে তাকে গ্রেফতার করা হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম আসাদুজ্জামান জানান, বাসাটিতে তেলাপোকাসহ পোকামাকড় নিধনে কীটনাশক প্রয়োগ করেছিলেন টিটু। চিকিৎসকের বরাতে পুলিশ ও পারিবারিক সূত্র বলছে, এই কীটনাশকের বিষক্রিয়ায় শাহির মোহারদ জায়ান ও শায়ান মোয়ারদ জাহিন নামের দুই ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে আসামি করে ভাটারা থানায় মামলা করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় স্কুল পড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ব্যক্তির সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম টিটু মোল্লা। তিনি ডিসিএস অর্গানাইজেশন লিমিটেড নামের একটি বালাইনাশক প্রতিষ্ঠানের কর্মী। গতরাতে তাকে গ্রেফতার করা হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম আসাদুজ্জামান জানান, বাসাটিতে তেলাপোকাসহ পোকামাকড় নিধনে কীটনাশক প্রয়োগ করেছিলেন টিটু। চিকিৎসকের বরাতে পুলিশ ও পারিবারিক সূত্র বলছে, এই কীটনাশকের বিষক্রিয়ায় শাহির মোহারদ জায়ান ও শায়ান মোয়ারদ জাহিন নামের দুই ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে আসামি করে ভাটারা থানায় মামলা করা হয়েছে।